হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে শেয়ার করব পুরীতে যাওয়ার পর আমরা স্নান টান করার পর সেদিন সন্ধেবেলা কী কী করলাম, বা সেখানকার মার্কেটে ঘুরে কী কী কেনাকাটা করলাম, অথবা মার্কেটে কী কী আছে আর কী কী খাওয়া দাওয়া করলাম, সেই সব কিছু সম্পর্কে। তাহলে চলো এবার ভিডিওটা দেখা যাক। এই যে সন্ধেবেলা আমরা বেরিয়ে পড়েছি, আর আমাদের হোটেলের সামনেই ছিল প্রচুর গজার দোকান। গজার তো দেখতে দেখতেই সময় কেটে গেল, অল্প কটা কিনে নিয়েছি, তার কারণ কয়েকজনকে দিতে হবে সেই হিসেবে। আমরা খুব একটা বেশি মিষ্টি খেতে পছন্দ করি না। তো যাই হোক, এখানে জামা কাপড়ের দোকানগুলো কিন্তু খুবই সুন্দর, শাড়ি থেকে শুরু করে অনেক রকমের চুড়িদার সব কিছুই আছে, দেখে এত ভালো লাগছিল। আর তার সাথে রয়েছে এই অ্যালুমিনিয়ামের দোকান, প্রচুর অ্যালুমিনিয়ামের এইসব বাসনগুলো দেখে খুবই ভালো লাগছিল। কয়েকটা কন্টেনার কিনেও নিয়েছি, তার সাথে কয়েকটা ছোটো ছোটো বাটি। এরপরে আমরা রাস্তা পার হয়ে যাচ্ছি সমুদ্রের ধারের দিকে, দেখার জন্য কী কী খাওয়ার রয়েছে, এমনকি সমুদ্রের ধারে কিছু সময়টা স্পেন্ড করার জন্য। এরপরে দেখলাম এখানে রুটি বানানো হচ্ছে, এই রুটিগুলো কেউ কেউ শুকনো রুটি কিনেও নিয়েছে, সেগুলো হয়তো তারা হোটেলে বসে খাবে। আমরাও কয়েকটা নিয়ে নিয়েছিলাম রুটি আর তড়কা, সেগুলো আমরা রাতের বেলা খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। এরপরেই আমরা চলে এলাম পুরীর এই বিচের পাশে বালির ওপর থাকা মার্কেটটায়। এখানে প্রচুর শঙ্খের জিনিসপত্র, তার সাথে রয়েছে অনেক রকম নেকলেস, হাতের চুড়ি থেকে শুরু করে অনেক রকম শোপিস, প্রচুর কিছু। দেখা মাত্রই মনে হচ্ছে সবই কিনে নিই, কিন্তু কেনা হয়েছে ওই কয়েকটাই, বেশি কিছু কেনা হয়নি। তার কারণ এর আগেও আমরা একবার পুরী গিয়েছিলাম, তখন পুরী থেকে অনেক কিছুই নেওয়া হয়েছে, সুতরাং এইবার গিয়ে বেকার বেকার অত কিছু কেনার কোনো মানেই হয় না। কয়েকজনকে কিছু গিফট দেওয়ার মতন জিনিসপত্র কিনে নেওয়ার পরেই আমরা সেখান থেকে বেরিয়ে গেলাম কিছু খাওয়া দাওয়া করে। ঝালমুড়িওয়ালা এত সুন্দর ঝালমুড়ি মাখছিলেন যে সেটার গন্ধে মাথা একেবারে বনবন করছিল, আর তাই সমুদ্রের ধারে দাঁড়িয়ে ঝালমুড়ি খাওয়ার এই লোভটা সামলাতে পারলাম না। আবার ফিরে গেলাম সেই ঝালমুড়িওয়ালার কাছে ঝালমুড়ি কেনার জন্য। তাহলে চলো এবার দেখি উনি ঝালমুড়ির মধ্যে কী কী দিচ্ছেন আর কীভাবে মশলা দিয়ে মাখাচ্ছেন মুড়িটা। হাতের সামনে ঝালমুড়ি তো পেয়ে গেলাম, কিন্তু এর সঙ্গে এখন কি দরকার বলতো? দরকার একটু সিঙ্গারা আর তার সাথে চা। তাই জন্য সেখান দিয়ে যত সিঙ্গারাওয়ালা যাচ্ছিলো তাদের থেকে একটু সিঙ্গারা নিয়ে ভালো মতন এনজয় করলাম সমুদ্রটাকে খেতে খেতে। এরপরেই আমরা চললাম আর একটু মার্কেটটাকে ঘুরে দেখার জন্য। মার্কেটটা ঘুরতে ঘুরতে এই যে সেই অ্যালুমিনিয়ামের দোকানগুলো আবার চোখে পড়লো, যেখানে প্রত্যেকটা কন্টেনারের মাঝখানে করে পুরী লেখা রয়েছে। তার সাথে এই যে রয়েছে চিকেনের নানা রকম আইটেম, এমনকি রয়েছে আরও অনেক কিছু, কিন্তু মাছের কোনো উপকরণ পেলাম না বলে মনটা খারাপ হয়ে গেল। তার কারণ সমুদ্রের পাড়ে গেছি আর মাছ ভাজা খাবো না, এটা তো হতেই পারে না। এর মধ্যেই দেখলাম এখানে লঙ্কার মধ্যে কী কী সব লাগিয়ে সেই লঙ্কাটাকে চপ বানাচ্ছে, সুতরাং সেই জিনিসটা তো একটু খেয়ে দেখা উচিত। তার কারণ আমরা বা আমি এর আগে কখনো এই লঙ্কার চপ খাইনি, আর সেই জন্য সেখানে অর্ডার দিয়ে দিলাম। চারটে টুকরো দেবে, তার সাথে নেবে 40 টাকা। এরপরে দেখলাম এখানে গরম গরম ভুট্টা নামানো হচ্ছে সেদ্ধ করে, এটাকে নাকি বলে সুইট কর্ন। তো সুইট কর্ন তো এর আগে খাইনি, সেজন্য এখানে অর্ডার দিয়ে দিলাম 1 প্লেট সুইট কর্ন। অনেক কিছু দিয়ে এই সুইট কর্নটাকে বানানো হচ্ছিলো, যেমন তার মধ্যে নানা রকম মশলা দেওয়া হচ্ছিলো তেমনই তার মধ্যে দেওয়া হচ্ছিলো বাটার। এরপরে লেবু চিপে দিয়ে খুব সুন্দর করে সেটাকে মিক্স করা হচ্ছিলো। মিক্স করার পরেই একটা সুন্দর বাটিতে সেটাকে শিফট করে আমার হাতে তুলে দিল সেই লোকটি। এরপরেই আমি এটাকে তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি ক্লোজলি, কতটা সুন্দর আর টেম্পটিং লাগছে দেখতে। এর মধ্যে দেখলাম পুরীতে বিচের কাছে প্রচুর লোকজন নাচানাচি করছে, এদের নাচ দেখে নিজেকে সামলাতে না পেরে তাদের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লাম। মনটা নাচছিল ঠিকই, কিন্তু শরীরটাকে ঠিক দোলাতে পারলাম না। ঠিক এভাবেই পুরীতে প্রত্যেকটা সন্ধে আমরা এভাবেই কাটিয়েছি ঘুরে ফিরে। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও, এমনকি চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আজকের মতন এখানেই আমি বিদায় নিচ্ছি, টাটা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।